বন্ধুরা, আগরতলা রেলওয়ে স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি আগরতলা থেকে 277 কিলোমিটার দূরে অবস্থিত শিলচর রেলওয়ে স্টেশন থেকে আসামের গুয়াহাটি হয়ে রেলপথে কীভাবে পুনরায় দিল্লি, কাশ্মীর, বানারস, উত্তরপ্রদেশ রেলপথে, এছাড়াও কলকাতার হাওড়া শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে তথা ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো যায়, এরকমই একটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসতে চলেছি। আশা করি ভিডিওটি না টেনে দেখতে অবশ্যই কিছুটা হলে উপকৃত হবে। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আগরতলা থেকে কেন সরাসরি গুয়াহাটি যেতে পারলাম না? বন্ধুরা, মূলত জুন মাসের শেষ দিকে বন্যা কবলিত শিলচর পরবর্তী রেলওয়ে স্টেশন হাফলংয়ে ব্যাপক ক্ষতির সাথে হয়, ফলে রেল লাইনের পুনর্নির্মাণের কাজ শুরু হয়। আর এতে করে আগরতলা থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থার অবনতি ও বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে আগরতলা থেকে আপনাদের এই ভারতবর্ষের দিল্লি, কাশ্মীর, বানারস, হাওড়া, শিয়ালদা হয়ে যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিলম্ব ও সময় হাতে নিয়ে করতে হবে। আগরতলা থেকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিধায় আগরতলা থেকে শিলচর হয়ে শিলচর থেকে বাই রোডে সড়ক পথে গুয়াহাটি হয়ে পুনরায় আপনারা রেলপথের মাধ্যমে গুয়াহাটি হতে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যোগাযোগ ভ্রমণ করতে পারেন। এতে আপনার অনেক সময়ের প্রয়োজন। ভিউয়ার্স, প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 6টা শিলচর এবং শিলচর থেকে 8:30 থেকে বিকেল 5টায় এই আগরতলা রেলওয়ে স্টেশনে পুনরায় পৌঁছানো যায়। এছাড়াও আপনারা চাইলে ডোমেস্টিক বিমানের মাধ্যমে স্বল্প সময় ব্যয় করে খুব সহজে দিল্লি, কাশ্মীর, কলকাতা সহ বিভিন্ন স্থানে স্বল্প খরচে অল্প সময়ে পৌঁছে যেতে পারেন। তো ভিউয়ার্স, পৌঁছে গেছি আগরতলা রেলওয়ে স্টেশনে। ইতিপূর্বে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ, আর যারা এই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট।